আচ্ছা, তোমার কি জ্ঞান বিবেক নাই? আমি ওইখানে নামাজ পড়তেছি আর তুমি এখানে গেম খেলতেছো, এই কি তোমার বিবেক? তুমি কি নামাজ পড়তে পারো না, আল্লাহকে ডাকতে পারো না? তুমি কি করলা জানো? তুমি আমার কত বড় ক্ষতি করলা। তোমার জন্য 500 টাকা আমার নষ্ট হইলো, মানে 500 টাকা জলে জলে গেল। আর কি কি পাইছো? নামাজ তো পড়াই লাগবে নাকি? নামাজ পড়া লাগবে না? তুমি নামাজের কাজ নামাজ পড়বা, আর তুমি এই সময় এসে আমার ডিস্টার্বটা করলা। তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি কি জানো তোমার জন্য আমার কি হইলো? আমার 500 টাকা নষ্ট হইলো, মানে জলে গেল। আর শুনো, তুমি তো আমার স্বামী, তোমারে তো আমি উঁচু গলায় বলতে পারতেছি না, তাই না? ওর জন্য আর কি আমি আমার কাছে তোমার কাছে একটাই অনুরোধ, তুমি নামাজটা পড়ো, আল্লাহরে ডাকো, ঠিক আছে? তাহলে তোমার ভালো হবে। আচ্ছা যাও, আমার সময় হলে নামাজ পড়বো না, খালি জ্ঞান দেয় বউ থাকবি বউর মতো ঘরে। ঘরের বউ যদি স্বামী জ্ঞান দেয় তাকে ভালো লাগে, সহ্য হয়। এ তুমি জানো দুনিয়াতে বাঁচতে থাকতে হলে টাকা দরকার আছে, টাকা ছাড়া মানুষকে মানুষ দান দেয়। উফ, আগে 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 বাবা, মার 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 মার, ডানে ডানে মার 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 মার, মো মার বাবা, মার 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 মার, ও মার, আগে আগে আগে। না পারলাম না, ছেলেটা এরকম হলো কেন আমার তো বুঝে আসে না। মনে করলাম যে ছেলেটার বিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু বউটা মনের মতোই পাইলাম। 5 ওয়াক্ত বাইন্দে নামাজ পড়ে, নামাজ ছাড়া সে কিছু বোঝে না। আর ছেলেটা সব সময়ের জন্য আউল পাউল কাজ করে, হে মোবাইলে থাকে। আল্লাহ আমার ছেলেটাকে নামাজ পড়ার তৌফিক দান করো। না, ছেলেটার সাথে পারা যাবে না, ওকে বোঝাইতে হবে। আর বৌমাও তো ওকে অনেক ভালো করে বোঝায় কিন্তু বোঝে না। এই মোবাইল টিপায় গেম খেলা যে কি হয়েছে আমি তো কিছু বুঝে উঠবে পারতেছি না। সামনে সামনে শেষ বাবা মাসো, বাবা ওরকম মাথায় হাত দিয়ে এরকম মাথা চুলকাচ্ছিস কিসের জন্য বাবা? এটা তুমি বুঝবা না বাবা, তুই আমার ছেলে, আমি নামাজ কালাম পড়ি, আমার যে তোকে বিয়ে দিয়ে নিয়ে আসছি, তোর বউ সেও 5 ওয়াক্ত বাইন্দে নামাজ পড়ে, আর তুই এরকম এই আউল ফাউল তুই মোবাইল টিপে কি খেলিস আর কি করিস আমার তো মাথায় খেলে না বাবা। বাজা আমি কই কি তুই নামাজ পড়ে, বাজা নামাজ পড়তে মানে অনেক সুখ আছে বাবা, নামাজ কেমন পড়? আর নামাজ পড়লে তুই তো জানিস কোরআনে লেখা আছে যে নামাজ পড়লে নাকি বেহেস্তের চাবি, মরি গেলে পরে তো পরকালে চিন্তা করতে হয়। আর তুই এরকম আউল ফলার খেলিস নে বাবা, তুই নামাজ পড় বাজা, তুই নামাজ পড়। আচ্ছা ঠিক আছে, তুমি আর তোমার বউমা যখন দুইজন মিলে আমার পিছে রাখছা, আর তোমরা তো বুঝবা না, বয়স হয়েছে, গেম খেলা তো কি জিনিস, এর মধ্যে কি শান্তি মজা এটা তো কখনো মাথায় ঢুকবি না। তুমি খেলিস আমাদের গেম খেলা কি কত শান্তি এর মধ্যে পাওয়া যায় বাবা? ওই খেলার মধ্যে কিছু নাই, ওই খেলার মধ্যে শুধু
পাপ ছাড়া কিছু নাই। আর তুই তো জানিস যে আমি তোর বাবা, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে প্রার্থনা করি। আর লোকে যদি জানে যে ওই নামাজ পড়ে ওই বেড়া, কিন্তু ওর ছেলেই তো ঠিক নাই, ছেলে তো নামাজ পড়ে না, বকাটে ঘোরাফেরা করে। হ্যাঁ, নামাজ পড়ে কোনো কাজে লাগবে না। তাই ওই বাবা, আমার মুখের দিক তাকায়া, বৌমার মুখের দিক তাকায়া তুই নামাজ পড় বাবা, তাতে অনেক লাভ হবে বাবা। আচ্ছা, খালি নামাজ নামাজ করো, এই নামাজের মধ্যে কি আছে, কি শান্তি আছে, কালকে তো নামাজে পড়বো, যাও। বৌমা দেখছো, আসলে যে কোনো লোক যদি বেয়ারা হয় তাহলে তাকে বোঝাইলে সে বুঝে। আমি খুব খুশি হয়েছি আব্বা। হ বৌমা, আমি অনেক খুশি হয়েছি। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে মাসুদ কে আমি 10 দিন টাইম দিয়েছিলাম নামাজ পড়ার জন্য, তো আমি খেয়াল করতেছি যে 10 দিন তো একদিনও নামাজ কামাই দিল না এবং কামাই দেয়ও নেই। তবে আমাদের যে চেষ্টা ছিল মাসুদকে নামাজ পড়ানো, এটা আমরা সফল হয়েছি বৌমা। ওর নামাজ পড়া দেখে আমার মনে যে কত আনন্দ লাগছে সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না, বুঝছো? আব্বা দেখো, তোমার ছেলে ভালো হয়ে গেছে, এখন আর ওই গেম খেলে না, এখন নামাজ বাইরে পড়তেছে, কিন্তু ওর জন্য আমার গর্বের বুক ভরে যাচ্ছে। ওই যে মাসুদ আসতেছে, ও বাবা, তোরে যে আমি 10টা দিনে নামাজ পড়তে বলেছিলাম, তাতে তুই তো পড়িয়ে কি বুঝলি বাবা? আব্বা আসলে তোমাদের কথা না শুনে আমি যে সারাদিন সবসময় রাত 24 ঘন্টা এই ফ্রি ফায়ারে গেম খেলালে ব্যস্ত থাকি, যে আসলে নামাজের মধ্যে যে এত শান্তি আমি আগে কখনো বুঝিনি। এই যদি নামাজটা আমি আরো আগের থেকে করতাম তাহলে শান্তিটা আমি আরো আগের থেকে পাইতাম, আর তোমাদের কথা না শুনে আমি চরম ভুল করেছি। আর তোমাকেও করছি, তুমিও নামাজ কখনো সেরো না, বুঝছো? আমি এই যে নামাজ পড়া ধরছি, আর কখনোই নামাজ কামাই দেবো না, পাঁচত নামাজ পড়বো। আর আজকের থেকে আমার আব্বা এই গেম খেলা, মানে সমস্ত গেম খেলা আজকের থেকে বন্ধ। আজকের থেকে আমরা সবাই মিলে পাঁচত নামাজ পড়বো, আর সমাজে যারা আছে তাদের সবাইকে বলবো যে তোমরা সবাই নামাজ পড়ো, তোমরা কেউ আউল পাল পথে চলো না, গেম খেলো না, খারাপ পথে লিপ্ত হয়েও না, বুঝছো? বৌমা দেখছো, আমাদের চেষ্টা সফল হয়েছে, আল্লাহ তুমি আমাদের কথা কবুল করে নিয়েছো, আমার মাসুদ নামাজ পড়া ধরছে, আমি অনেক খুশি হয়েছি আল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। দেখছো আমি তোমার কথা বলছি, নামাজ পড়ার জন্য তুমি আমার কত গাল পাড়ছো, এখন বুঝতেছো তো নামাজ পড়লে নামাজের মধ্যে কতটা শান্তি পাওয়া যায়? হ্যাঁ, আমি আগে কখনো বুঝিনি যে নামাজের মধ্যে এত শান্তি, এত সুখ। আজকের থেকে আমি আর কখনো নামাজ কামাই দেবো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব।